ফার্স্ট বাংলায় আবার সকল বন্ধুদের স্বাগত আজ আমরা আলোচনা করব চার তারিখে যে চারে আগস্ট ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে সম্ভবত বা সম্ভাবনাময় যে ভারতীয় সংবিধান থেকে যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তার সমস্ত প্রশ্নগুলোই আমরা আলোচনা করব পুরো ভারতীয় সংবিধান কিন্তু এখানে নেওয়া হয়েছে ঠিক আছে এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হয়ে যাবে ঠিক আছে তোমরা এগুলো পড়ে পড়ার পরেই পরীক্ষা দেওয়ার পরেই তোমরা বুঝতে পারবে এই এই ভিডিওটির গুরুত্বটা কত আর এর কিন্তু তোমরা পিডিএফ অবশ্যই তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন ডেসক্রিপশান লিঙ্কে ঠিক আছে তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করে দিই আজকে ভারতের ভারতের সংবিধানের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোর্শিন নিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি সেই প্রশ্নে এবং দেখো প্রথমে এক নম্বরে কী রয়েছে আমাদের কিন্তু এক লাইনের মধ্যে প্রশ্ন এবং উত্তর দুটি দেওয়া রয়েছে বলছি সংবিধান গৃহীত হয়েছে কবে সংবিধান গৃহীত হয়েছে কবে সেটা আমরা দেখব সংবিধান গৃহীত হয়েছে কিন্তু ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মনে রাখতে হবে কিন্তু এবং কার্যকারী হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দুটো কিন্তু তোমাদের মনে রাখতে হবে গৃহ মানে সংবিধান গ্রহণ করা হয়েছে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ এবং কার্যকারী হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এখানে কিন্তু ডিফারেন্স আছে এই ডিফারেন্স থেকে কিন্তু কোশ্চিন হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে দুই নম্বর কি বলছে ইম্পর্ট্যান্টে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট গঠিত হয় কলকাতায় প্রধান বিচারপতি ইলেজা ইমপি ঠিক আছে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় গঠিত হয় কলকাতায় প্রথম বিচারপতি এলিজা এম পরের প্রশ্ন আমরা দেখে নেব কী বলছে তিন নম্বর প্রশ্ন তিন বলছে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কিন্তু ছিলেন ডক্টর সচিবানন্দ সিংহ ডক্টর সচিবানন্দ সিংহ ঠিক আছে এবং গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতিকে হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদে খরসা কমিটির প্রধান এখানে ভুল হয়েছে তবে ডক্টর ভীমরাও আম্বেদকর ঠিক আছে বি আর আম্বেদকর বললেও হবে ডক্টর বি আর আম্বেদকর অনুভর্ষের খরসা কমিটির প্রধান আচ্ছা এবার আমরা আলোচনা করব পরের প্রশ্ন কী বলছে সেটা দেখার জন্য চার নম্বর বলছে পঞ্চাশতম ধারায় বিচার বিভাগকে কিন্তু শাসন বিভাগ থেকে আলাদা করা হয়েছে পঞ্চাশতম ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা হয়েছে এবার আমরা যাব পরবর্তী প্রশ্নে কি রয়েছে সেটা দেখার জন্য হ্যাঁ পরবর্তীতে পাঁচ নম্বরে রয়েছে অধ্যাপক কেসি হওয়ার ভারতবর্ষকে ভারতকে আধা যুক্তরাষ্ট্রীয় দেশ বলেছেন অধ্যাপক কেসি হোয়ার ভারতকে আধাযুক্ত আধা যুক্তরাষ্ট্র কিন্তু দেশ বলেছেন আচ্ছা বন্ধুরা পরের প্রশ্ন আমরা দেখব কী বলছে ছয় নম্বর প্রশ্ন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আছে আমি বারবার বলছি কিন্তু রাষ্ট্রপতির কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই রাজ্যপালের কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা আছে সাত নম্বর ইম্পর্টেন্ট কী বলছে জাতীয় জরুরি জাতীয় জরুরি অবস্থা তিনশো বাহান্নতম আর্টিকেলসে দ্বারা কিন্তু রাষ্ট্রপতি জারি করতে পারে আর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে তিনশো ছাপ্পান্নতম ধারায় সংবিধানের এবং দেশে আর্থিক জরুরি অবস্থা চালু করতে পারে রাষ্ট্রপতি তিনশো ষাটতম ধারায় তারপরে দেখে নেব এবার পরের কি রয়েছে প্রশ্নে হ্যাঁ পরের প্রশ্নগুলিতে দেখো আমরা যদি দেখি তাহলে পরিষ্কার আমরা দেখতে পাবো আট প্রশ্ন রয়েছে একষট্টিতম সংবিধান সংশোধনের দ্বারা উনিশশো ঊনআশি সরি উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ভোটদানের ন্যূনতম বয়স একুশ থেকে কমিয়ে আঠারোই করা হয় কততম সংবিধান সংশোধনী একুশতম সংবিধান সংশোধনীর দ্বারা নয় নম্বর প্রশ্ন কী বলছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে বল রয়েছে চুয়াত্তরতম সংবিধান সংশোধনে পৌরসভা ব্যবস্থা সম্বন্ধে বল রয়েছে ঠিক আছে তাহলে তিয়াত্তর এবং এই যে চুয়াত্তর এই দুটো কিন্তু তোমাদের মনে রাখতে হবে বিশেষ করে দশ নম্বরে কি বলছে আইনের চোখে সমান অধিকার এটা বলা রয়েছে চৌদ্দতম ধারায় চোদ্দতম ধারায় বলা হয়েছে আর্টিকেলসে বা চৌদ্দতম ধারায় বলা হয়েছে আইনের চোখে সকলেই সমান জাতি ধর্ম বর্ণ লিঙ্গ পৃথক আচরণ করা যাবে না এটা বলা রয়েছে কিন্তু উনিশ উনিশ পনেরোতম ধারায় ঠিক আছে পনেরোতম ধারায় এবার হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার ষোলোতম ধারায় ঠিক আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা আসার মতো সেগুলোই কিন্তু আলোচনা করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধ করা সতেরোতম ধারায় ঠিক আছে এবার স্বাধীনতার অধিকার উনিশতম ধারায় ঠিক আছে এটাও কিন্তু আমরা আলোচনা করলাম আচ্ছা এরপরে আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে সেটা আমরা এবার আলোচনা রাখব ঠিক আছে এরপর যেমন প্রশ্ন রয়েছে আমাদের জীবন নিরাপত্তা ব্যক্তিগত স্বাধীনতা একুশতম ধারায় আর ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশতম ধারায় ভাষালিপি সংস্কৃতির সংরক্ষণ উনত্রিশতম ধারায় এই কয়টা ধারাতে কিন্তু তোমাদের একবারে মুখস্থর মতো করে যেতে হবে আচ্ছা এবার আমরা চলে যাব পরের প্রশ্নে কী বলছে পরের প্রশ্ন দেখা যাবে আমরা ঠিক আছে পরের প্রশ্ন বলছে দু হাজার বাইশ সালে ছিয়াশি তম সংবিধান সংশোধনের মাধ্যমে ছয় থেকে চোদ্দ বছরের বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা মানে ব্যবস্থা করতে হবে ঠিক আছে এটা কিন্তু করা হয়েছিল দু হাজার দুই সালে ছিয়াশিতম তম সংবিধান সংশোধনের মাধ্যমে বারো নম্বর অপশন বারো নম্বর কোয়েশ্নে কি আছে যে উনিশশো সালে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ বারবার পরীক্ষা আছে আবার আসার সমন্বয় রয়েছে উনিশশো সালে সিকিম গঠিত হয় এবং উনিশশো সালে নবনিযুক্ত রাজ্য কিন্তু তেলেঙ্গানা তেরো নম্বর কি বলছে কেশবানন্দ ভারতীকে এসে সুপ্রিম কোর্ট কী বলেছে সুপ্রিম কোর্ট বলেছে সংবিধানের মৌলিক কাঠামো কোনো পরিবর্তন করা যাবে না ঠিক আছে এটা কোন কেসে বলেছে কেশবানন্দ ভারতী কেসে চৌদ্দ নম্বর প্রশ্নে কী বলেছে যে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংসদের মাধ্যমে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দুটি কথা যুক্ত করা হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালে কিন্তু এটা কিন্তু বারবার মনে রাখতে হবে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটি কথা কিন্তু যুক্ত করা হয়েছে এবার আমরা দেখব পরে কিছু আরও কয়েকটা প্রশ্নের আছে সেটা আমরা দেখে নিব যে পনেরো নম্বর কি বলছে যে একশো তম সংবিধান সংশোধনের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া ঠিক আছে ব্যাকওয়ার্ড ইকোনমিক ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশনস বা শ্রেণীর যে সমস্ত ছেলেমেয়েরা বা মানুষ রয়েছে তাদের কিন্তু সংরক্ষণ দেওয়া হলো বিভিন্ন চাকরির ক্ষেত্রে কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে একশো তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাও কিন্তু মনে রাখতে হবে ষোলো নম্বর বলছে প্রথম অর্থ কমিশনার অর্থ কমিশন হয়েছিল উনিশশো একান্ন সালে প্রথম অর্থ কমিশন অর্থ কমিশন প্রথম অর্থ কমিশন হয়েছিল কিন্তু উনিশশো একান্ন সালে পরের আমরা প্রশ্ন চলে যাব এবং দেব কি হ্যাঁ পরের প্রশ্ন রয়েছে আমাদের সতেরোতম এবং বলছে রাষ্ট্রপতি পদত্যাগপত্র উপরাষ্ট্রপতিকে বা উপরাষ্ট্রপতি পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে প্রদান করবে ঠিক আছে এটাও কিন্তু এক প্রশ্ন হতে পারে রাষ্ট্রপতি পদত্যাগপত্র কাকে দেবে উপরাষ্ট্রপতি পদত্যাগ কাকে দিবে আঠারো নম্বরে ওরই লিঙ্কের একটা প্রশ্ন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদ পদত্যাগের পর যদি তারপর শূন্য হলে তার স্থলে কিন্তু প্রধান বিচারপতি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু দায়িত্ব নেবে যদি সুপ্রিম কোর্টের বিচারপতি না প্রধান বিচারপতি না থাকেন তাহলে পরের যিনি ঠিক আছে বিচারপতি থাকবে তিনি কিন্তু এই দায়িত্ব ভার গ্রহণ করেন উনিশ নম্বরে কি বলছে রাজ্যসভার স্থায়ী কক্ষ প্রতি দুই বছরের অন্তর অন্তর এক তৃতীয়াংশ কিন্তু সদস্য অবসর গ্রহণ করে কুড়ি নম্বর প্রশ্নে কী বলছে লোকসভার সদস্যদের কার্যকলাপ কিন্তু পাঁচ বছর হয়ে থাকে রাজ্যসভার সদস্যদের কার্যকলাপ কিন্তু ছয় বছর হয়ে থাকে এটাও কিন্তু আমাদের জানতে হবে এখানে আর একুশ নম্বর প্রশ্ন আরেকটা রয়েছে কি সেটাও একটা দেখে নেই একুশ নম্বর প্রশ্ন রয়েছে লোকসভার সদস্য হতে ন্যূনতম বয়স কিন্তু পঁচিশ বছর লাগবে পঁচিশ বছর লাগবে ঠিক আছে আর রাজ্যসভার হতে গেলে কিন্তু ন্যূনতম বয়স কিন্তু তিরিশ তিরিশ বছর লাগবে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে এর পরের পরের কী রয়েছে প্রশ্নে সেই দিকে আমরা একটু নজর দেব ঠিক আছে পরের প্রশ্ন কী রয়েছে সেদিকে আমাদের একটু নজর দেওয়ার চেষ্টা রাখবো দেখো সব প্রশ্নের মধ্যে প্রথমেই রয়েছে তেইশতম প্রশ্ন কী রয়েছে সবচেয়ে বেশির রাজ্যসভার সদস্য একত্রিশ জন রয়েছে উত্তরপ্রদেশে তার মধ্যে পশ্চিমবঙ্গেরটা তো অবশ্যই জানতে হবে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্য হচ্ছে ষোলো জন লোকসভার সদস্য হচ্ছে বিয়াল্লিশ জন এটাই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন কী রয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ডক্টর জওহরলাল নেহরু এটা আসার মতো রয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন রয়েছে কিসে দেখব সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি আর বলছি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি এবং ছাব্বিশ নম্বর প্রশ্ন কি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কী ছিলেন ফতিমা বিবি ঠিক আছে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি সাতাশ নম্বর প্রশ্ন কি সুপ্রিম সংবিধান সংশোধন করা হয় তিনশো আটষট্টি ধারায় বারবার প্রশ্ন নিশ্চয়ই পরীক্ষা আবার আসবে সংবিধান সংশোধন করা হয় তিনশো আষট্টি ধারায় আঠারো নির্বাচন নির্বাচন সম্পর্কে বলা হয়েছে তিনশো চব্বিশ নম্বর ধারাতে নির্বাচন সম্পর্কে বলা হয়েছে সংবিধানের প্রথম ধারণা দেন এম এন রয় কমিউনিস্ট নেতা তিনি সংবিধানের প্রথম ধারণা দেন এম এন রয় যেখানে আরও বিষয় রয়েছে সেটা দেখে নেব ত্রিশ নম্বরে মৌলিক অধিকার সম্বন্ধে বলা হয়েছে মৌলিক অধিকার ত্রিশ নম্বর মৌলিক অধিকার এটা নেওয়া হয়েছে কোন কোন দেশ থেকে আমাদের ভারতীয় সংবিধানে বিভিন্ন দেশ থেকে কিছু বিশেষ ভালো ভালো কিছু বিষয় টপিক নেওয়া নিয়েছেন সেই সময়কার হ্যাঁ খরসা কমিটির প্রমুখ সদস্যরা ঠিক আছে তো তার মধ্যে যেমন মৌলিক অধিকার এটা নিয়েছিলেন আমেরিকার কাছ থেকে নিয়েছিলেন হ্যাঁ এবং সংসদীয় শাসন ব্যবস্থা দ্বীকক্ষ বিশিষ্ট সংসদ বা স্বাধীন নির্বাচন কমিশন এই ধারণাটা হচ্ছে ব্রিটেন থেকে বা এখনকার বর্তমান ইংল্যান্ডে বললেও হবে মৌলিক কর্তব্য নিয়েছেন সোভিয়েত রাশিয়া থেকে এবং যৌথ তালিকা বা কেন্দ্র রাজ্য সম্পর্ক এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে সংবিধান সংশোধনের এই কাজগুলি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে জার্মানি থেকে এখানকার মধ্যে কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই রয়েছে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা আলোচনা করলাম আজকে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন আজ আলোচনা করলাম ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এবং ঠিক আছে অন্যান্য ভিডিওর সঙ্গে আবারও কালকে দেখা হবে যাই Hint.